স্বপ্নের মেট্রো রেলে শুরু হলো সাধারণ যাত্রী বহন, চলেছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। প্রথম দিন নির্ধারিত সময়ের অনেক আগেই দীর্ঘ লাইনে দাঁড়ান মেট্রো যাত্রীরা। টিকিট পেতে কিছুটা ভোগান্তি থাকলেও সবার মাঝে ছিল বাদ ভাঙা আনন্দ উচ্ছ্বাস। এ যেন মেট্রো রেল যাত্রার এক অন্য সকাল। মোখলেসুর রহমান নয়নের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার হোসেন। কুয়াশা মাখা এমন সকালে ঢাকা এবছরে বোধ করি প্রথম যাতে মিশিয়ে আছে বেশ কনকনে শীত। তারপরও দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাদদেশে যাত্রীদের এমন দীর্ঘ লাইন দেখে বলাই যায় আজকের সকালটা একটু অন্যরকমভাবেই ধরা দিয়েছে মেট্রো যাত্রীদের কাছে। অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। স্বপ্নের মেট্রো রেলে আমরা উঠবো প্রথম যাত্রী হিসেবে, বৈদ্যুতিক মেট্রো রেলে পদার্পণ করলো, এখন আর প্রথম যে কোচটা যাবে সেটাই আমরা উঠতে পারবো, এইটার জন্যই আর কি কথা বলতে পারতেছি না। মেনলি আমার বাচ্চা উত্তরায় পড়ে, আমার যা ভালো লাগতেছে মানে ঈদের মতো মানে প্রকাশ করতে, মানে আমি পারলে উপরে গিয়ে ঘোরাঘুরি করব। যে সময়টা আর ইয়েটা আমার মানে বলে বোঝানো যাবে না আপনাদেরকে। প্রথমবার ট্রেনে উঠবো, তাও এরকম মেট্রো রেলে অনেক দিন ধরে ওঠার ইচ্ছা ছিল, ফাইনালি যদি উঠতে পারি। খুব ভালো লাগছে আমাদের, কারণ আমাদের আজকে প্রথম উদ্বোধন যাত্রীদের জন্য, তো আমরা খুবই এটা নিয়ে হ্যাপি। স্টেশনের মূল ফটক খোলার পর উচ্ছ্বাসের ঝলকানি সঙ্গে নিয়ে এক দৌড়ে দোতলায় টিকিট কাটতে, সেখানেও লাইন। মেট্রো রেলে উঠতে যেন আর তর সইছে না। খুবই ভালো লাগছে আসলে, এই যে আমরা এই যে পার্মানেন্ট টিকিট কাটবে, যেন আইডি কার্ডের ইয়া ছবি বের করে রাখলাম, আসলে মানে এত আনন্দ লাগছে, মানে আসলে কিভাবে হয়ে গেল নিজ দেশে এরকম একটা নির্মাণ কাজ, এটা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশি মেট্রো রেলে উঠতে পারবো, এটার মানে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আর উঠার পরে নতুন অভিজ্ঞতা হবে, নতুন অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, সব মিলে অনেক খুশি আসলে। এত সুন্দর পরিচ্ছন্ন এবং প্ল্যাটফর্মগুলোও এত সুন্দর, এবং আমি ঠিক 12 মিনিটে পৌঁছে গিয়েছি উত্তরা থেকে আগারগাঁও, অবশ্যই আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। তিনতলায় প্ল্যাটফর্মে মেট্রো রেলের যাওয়া আসা যেন স্বপ্ন জয়েরই দোলাচল, যে যাত্রায় আছে আনন্দ উচ্ছ্বাস আর স্বপ্ন ছোঁয়ার অভিপ্রায়। খুবই ভালো আলহামদুলিল্লাহ। তারপরে আরো ভালো লাগছে, মানে প্রথমে যতটা এক্সাইটেড ছিলাম এখন থেকে আরো অন্যরকম অনুভূতি, খুব ভালো। এখন খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার অ্যাকচুয়ালি ড্রিম ছিল আজকে ওপেনিং ডেতে আসবো, আমি আমার ছেলে এবং আমার নাতি নিয়ে আসছি। আজকে আমরা কিন্তু 3 জেনারেশন এখানে আছি। সঙ্গে কিছু শীতের সকালের কুয়াশা, আবার কিছু কুয়াশা ভেদ করে মেট্রো রেলের ছুটে চলা রোমাঞ্চে ভরা যে যাত্রা। আমরা অনেক দিন ধরে যারা উত্তরে থাকি তারা এই মেট্রো রেলের জন্য আশা করছিলাম, তো খুব ভালো লাগছে। 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে যে সাকসেস উঠতে পেরেছি, একটা নতুন ব্যবস্থা তৈরি হয়েছে যাতায়াতের, সো উই শুড সেলিব্রেট। উত্তরা ও আগারগাঁও উভয় স্টেশন থেকে দুপুর 12টা পর্যন্ত চলে মেট্রো রেল যাত্রা। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে প্রথম দিনের মেট্রো রেলের যাত্রী হতে আসেন অনেকেই। যানজটের এই শহরে এলো জাদুর মেট্রো রেল, যেটি একাংশে যানজট নিরসনে বিশেষ ভূমিকা রাখবে, ঠিক তেমনিভাবে কর্মঘণ্টা বাঁচাবে বহু গুণে, একই সঙ্গে স্বাস্থ্যগত ও পরিবেশ বান্ধব হিসেবেও থাকবে এই মেট্রো রেল। বিশেষজ্ঞরা বলছেন মেট্রো রেলের এই বহুমাত্রিক প্রভাবে দেশের অর্থনীতিতে 1% বা তারও বেশি প্রবৃদ্ধিতে যোগ হবে। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।